শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা, দেশের জন্য কাজ করার অঙ্গীকার। সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ নেতা ও স্পিকার মিলে বিরোধী দল ঠিক করবেন বলেছেন ওবায়দুল কাদের। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর। 7 জানুয়ারি নির্বাচনে গঠিত জাতীয় সংসদ অবৈধ বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বিবৃতি। বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে চীন। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 5.6%, পূর্বাভাস বিশ্বব্যাংকের। গাজা ইসরায়েলের হামলায় নিরস্ত্র মানুষের ব্যাপক প্রাণহানির বিষয়টি স্বীকার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সৌদি আরবের রিয়াদে 4 দলের স্প্যানিশ সুপারকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল ও অ্যাথলেটিকো।